الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিনা শফিউল্লাহ ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফাল্গুন মাসের মাহফিল প্রথম দিন মাগরিবের পরে প্রথম বৈঠক, ওই পিছনে করোনারে বুক পাশে শব্দ মনে হয় বুঝায় না, কিভাবে যে মাইক সিটিংটা করলো বুঝলাম না কিছু। হ্যাঁ, লোক গেছে, বসেন বসেন, লোক গেছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সহি সালামত রেখে দিনে মজলিসে আলোচনা দিনে শোনার করার তৌফিক দান করলেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকার তুম লা আজিদ আন্নাকু ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দীরা আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো, নেয়ামতের শুকরিয়া যদি আদায় করো তোমাদের উপরে নেয়ামত আমি আরও বাড়াইয়া দেব, আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আজাব তোমাদের উপরে চাপাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় উত্তম একটা মজলিস, হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেশতের একটা বাগান, এই বাগানের ভিতর আমাদেরকে জীবনে একটা সময় আল্লাহ কাটাবার সুযোগ করে দিলেন, এর শুকরিয়া আদায় করলে কোনোদিন মনে হয় শুকরিয়া আদায় শেষ হবে না। বেশি বেশি আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন বরকত আরও বাড়াইয়া দেবে। আবার আগামী বছর মাহফিল আসবে, আমরা আসতে পারবো, বহু দূরের কথা। আব্বাজান রহমাতুল্লাহি আলাই আমাদের মাঝেই পাশে শুয়ে আছেন, দাদাজানের কথা আব্বাজান বলতেন, চরমনাই মাহফিলের প্রথম দিন মারেফাতের আলোচনা একটু বেশি করতেন, শরিয়াতের আলোচনা দ্বিতীয় দিন একটু বেশি করতেন, তৃতীয় দিন সব বিষয়াদি সব মিলাইয়া আলোচনা বেশি করতেন। মারেফাত শব্দের অর্থ
পরিচয় লাভ করা। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের উদ্দেশ্যে। তাফসীরে জালালাইনের ভিতরে লেখছেন আইলিয়া আরিফু, আল্লাহর পরিচয় লাভ করার জন্য। আসলে এক শ্রেণীর বর্তমানে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে ভণ্ডামিরও মাত্রা অনেক বেড়ে গেছে। বর্তমানে একদল বের হয়েছে, তারা মারেফাতের দাবিদার, এরা শরিয়াত মানে না। আবার একদল বের হয়েছে, তারা শরিয়াতের দাবিদার, মারেফাত মানে না। কথা ঠিক না? থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, শরিয়াত এবং মারেফাত এ দুইটা ভিন্ন কোনো জিনিস না। যেমন একজন নাম আব্দুল করিম, আব্দুল করিম কিন্তু দুইটা জিনিস মিলেই আব্দুল করিম, তার বাহ্যিক শরীর আর তার ভিতরে আরেকটা আছে রুহ, এই দুইটা মিলেই কিন্তু আব্দুল করিম হয়েছে। যদি ভিতরে রুহ না থাকে, কেউ তাকে আব্দুল করিম বলবে না, বলবে আব্দুল করিমের লাশ। আর শরীর না থাকলে তো রুহ আর এই জগতে থাকবে না, তার জগতে চলে যাবে। তাইলে দুইটা জিনিস মিলে যেরকম নাকি আব্দুল করিম, তাই আসলে মারেফাত শরিয়াত এই দুইটা মিললেই তার নাম হলো শরিয়াত। অর্থাৎ আমলের দুইটা দিক, একটা হলো বাহ্যিক আর একটা হলো ভিতরগত গোপনীয়, যেটা দেখা যায় না। যেমন নামাজের ভিতরে আমরা যখন দাঁড় হই, আমরা তাকবীর তাহরিমা বলি, রুকুতে যাই, সেজদায় যাই, এরপরে আমরা কেরাত তেলাওয়াত করি, পড়ি না, এইটা নামাজের বাহ্যিক আমল। আর একটা নামাজের আমল আছে যেটা নাকি ভিতরগত, যে খুশু খুজু হুজুরি তাল, এই ওই লোকটা বসাই দেন তো, এরকম রাখা সামনে আসতে দরকার। তাই লা সলাতা ইল্লা বি হুজুরিল কালব, যে নামাজের ভিতরে হুজুরিল কালব থাকবে না, তার নামাজ হবে না। তাহলে বোঝা গেল যে নামাজের ভিতরেও আপনার ভিতরগত যেইটা দিলটা আল্লাহমুখী হয়ে থাকা, আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যেই নামাজ পড়া, এই নিয়ত তো আর কেউ দেখে নাই, দেখছে, কিন্তু বাহ্যিকভাবে তো রুকু সেজদা আমরা অনেকেই করছি। তাহলে দুটোটাই কিন্তু নামাজ কামেল হওয়ার জন্য, পরিপূর্ণ হওয়ার জন্য দরকার। কথা ঠিক কিনা? এরকম সব আমলের ভিতরেই আপনার একটা বাহ্যিক আর একটা ভিতরগত যেটা দেখা যায় না, তাই ভিতরগত যেটা দেখা যায় না এইটা পরিভাষা হিসাবে মারেফাত ব্যবহার করা হয়, মারেফাত বলা হয়, আর বাহ্যিক দিকটাকে শরিয়াত বলা হয়। আসলে দুইটা মিলেই তার নাম কি শরিয়াত। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কেউ যদি শরিয়াত বাদ দিয়ে মারেফাতের দাবিদার হয়, ওটা কাফের, ওটা কি? আর কেউ যদি মারেফাতকে বাদ দিয়ে শরিয়াতের দাবিদার হয়, ফাসেক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে নাকি দুটোকে একত্রিত করবে সে হইল কামিল। এর জন্যে মারেফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা, যে যেই জিনিসের পরিচয় পায় ওই জিনিসে সংগ্রহ করার জন্য, আয়ত্ত আনার জন্য চেষ্টা করে। যেমন চেয়ারম্যানের পরিচয় পেয়েছে, চেয়ারম্যান হওয়ার জন্য ভাগ, ঠিক না? মেম্বারের পরিচয় পেয়েছে, মেম্বার হওয়ার জন্য ভাগ। কেউ পীরের পরিচয় পাইছে, পীর হওয়ার জন্য ভাগ। কেউ মুফতির পরিচয় পাইছে, মুফতি হওয়ার জন্য ভাগ। কেউ শাইখুল হাদিসের পরিচয় পাইছে, শাইখুল হাদিস হওয়ার জন্য ভাগ। কেউ সম্পদের পরিচয় পাইছে, সম্পদ কামাই করার জন্য ভাগ। কথা ঠিক না? আর যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর পরিচয় পাইছে, সেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহকে পাওয়ার জন্য ভাগ। আব্বাস রাহমাতুল্লাহি আলাই সুন্দর একটা উদাহরণ দিয়ে বলতেন, কি বলতেন, যে ছোট একটা বাচ্চা, ওকে যদি তুমি বিবাহের আলোচনা করো, ওর প্রতি আর কোনো আগ্রহ জমবে, ও বলবে আমাকে ছাড়েন না, কারণ আমার খেলার মজা ছোটে, ও তো অস্থির হয়ে যাবে ওখান থেকে ছোটার জন্য, ঠিক না? এইভাবে আব্বাসের আবার উদাহরণ দিয়ে বলতেন,
যে তোমার বিবাহের আগে অনেক মেয়ের ব্যাপারে প্রস্তাব আসছে, সব মেয়ের সঙ্গে তোমার বিবাহ বন্ধন হয় নাই। তাই যেই মেয়ের সঙ্গে তোমার বিবাহ বন্ধন হয়ে গেছে, তার পরিচয় তোমার ভিতরে ঢুকতে ঢুকতে তার আচার আচরণ ভালো, তার ব্যবহার ভালো, সে দর সর্বদিক থেকেই তোমার হিতাকাঙ্ক্ষী, তোমার উপকারী, এরকম পরিচয় পাইতে 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 এক পর্যায়ে ওই স্ত্রী যদি অসুস্থ হয় তখন তুমি কিন্তু সুস্থ থাকো না, চোখের ভিতরে পানি আসছে না। আর যেই মেয়ের ব্যাপারে তোমার পরিচয় আসছিল, অনেক প্রস্তাব আসছিল বিবাহের, তারা যদি কেউ মারাও যায় তোমার বিবাহ বন্ধন হয় নাই, তার জন্য কিন্তু তোমার চোখেও তো পানি আসে না, ওইভাবে তোমার দেল মন কাঁদেও না, কারণ তার সঙ্গে তোমার পরিচয় লাভ হয় নাই। কথা ঠিক না? তাই যারা নাকি মারেফাতের দাবিদার, ওরা বলে যে কালাম হলো এই 90,000। কথা বোঝেন নি? এই ওলামায়ে কেরাম যারা শরিয়াত, তারা 30,000 জানে আর 60,000 জানে নাকি তারা, অর্থাৎ তারা শরিয়াতি আলেমের চেয়ে অনেক বড় উচ্চে আছে, তারা 60,000। আর যারা নাকি আমরা শরিয়াতি, আমরা বলি আমরা শরিয়াত মানি, আমরা নাকি ওদের চেয়ে অনেক অনভিজ্ঞ, মানে আমরা ওদের চেয়ে অনেক নিচে এলেমের দিক থেকে আছি। এ আল্লাহর বান্দারা, কালাম 90,000, নবীদের রসুলের সংখ্যা কত? 1,00,000 বা 2,24,000। তা আল্লাহ সব নবী রসুলের সঙ্গে একটা করে কথা বললো তো বলছে, কথা বলেন না কেন? তাহলে যদি বইলে থাকে তাহলে তো কালাম হওয়ার কথা তো 1,00,000 বা 2,24,000 হিজরে বলার কথা, ঠিক কিনা? 90,000 ওরা পাইলো কোথায়? তোরা বলতেছে পাইছে কোথায়? যখন নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সবে মেঘরাজে গেছিলেন তখন আল্লাহর সঙ্গে কথা হয়েছে, ওই কথা হয়েছে 90,000। আচ্ছা বেশ ভালো কথা, ওই সময় নাকি কথা হয়েছে কত? 90,000। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর সঙ্গে কথা বলছেন তখন তার সঙ্গে কেউ ছিল? এমনকি জিব্রাইল আলাইহিস সালাম যাইতে পারছে? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা, আর আল্লাহ আর তো কি মাঝখানে নাই? তো ওখানে 90,000 হইল না 60,000 হলো, ওরা জানলো কেমনে? কথা ঠিক না? তা কি কি কথা হয়েছে বা না হয়েছে সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে আল্লাহ রাবি সব জানাই দেয় না, শুনাই দেয় না যে এই কথাবার্তা আমার সঙ্গে হয়েছে? কি কথা বলে না কেন? আব্বাস রহমাতুল্লাহ বলতেন যে ওরা যে মারফাতের দাবিদার, ওরা কামেল দাবি করে, যদি পেটের ভিতরে বোমা মারে সুরে ফাতেও সহিভাবে বের হবে না। কথা ঠিক? আর আমরা ওলামায়ে কেরাম এই 20 বছর 22 বছর 23 বছর 25 বছর তো কোরআন বা হাদিস কান্দে করে টানলাম, আমরা বলে এই কোরআনুল কারিমের মারেফাত, আল্লাহর মারেফাত, হাদিসের মারেফাত, রসুলের মারেফাত আমরা পাই নাই, ওরা পাইছে। যাদের পেটে বোমা মারল সুরে ফাতে বের হয় না, জোরে বলেন কথা ঠিক কি? আসলে সব হলো ধোকাবাজি, কারণ হিসাবে একটা মানে শুনতে উদাহরণ বোঝার শুনে, মিষ্টি খাই আমি আর দূরে বসে বলতে আছে তুমি মিষ্টি খাইলে লাভ হবে কি? স্বাদ পাই আমি, মিষ্টি খাই যে সে স্বাদ পায় না, স্বাদ পাইছে যারা বসে বসে দেখে। আমরা নাকি নারিকেলের সবলাসা পাই আর ওরা নাকি নারিকেলের ভিতরের যে মজাটা ওইটা নাকি পায় ওরা, আমরা খালি কষেই পাই, এটা ওরা বলে। তা আব্বাস রহমাতুল্লাহি বলতেন ওরা স্বাদ একটা পায়, তুমি আর ওই মিষ্টি খাইলে একটা লোভ লাগেছে না, তার লোভ লাগলে তো লালাও বের হয়, ওই লালা বের হয় ওইটা চাটে আর গেলে ওই মজাটাই পায়, আসলে মূলত মিষ্টির মজা পায় না, ঠিক না? এই জন্য আর বাজানদেরকে এরকম বিভিন্ন ধরনের এই মানুষকে ইমান হারা করার জন্য এ দলের কোনো শেষ নাই, আর এটা হবেও, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, আমার সাহাবায়ে কেরাম, আমার আগের নবীর উম্মতের ভিতরে 72 দল ছিল, আমার উম্মতের ভিতরে 73 দল হবে, এই 73 দল যে হবে এটা কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু অন্যান্য বিজাতি এই যে মিল্লা কিন্তু 73 দল না, আল্লাহর হাবিব উম্মতের ভিতরে 73 দল হবে, এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 72 দল জাহান্নামে চলে যাবে।
একটা দল শুধু ভেসতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দল ভেসতে যাবে তারা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম। যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সূরা, যেই সিরা, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে। এখন আমার ভাইদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জমিনে বেঁধে একটা সোজা দাগ দিলেন, আশেপাশে কত আঁকা বাঁকা দাগ দিলেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, সাহাবা তোমরা বুঝছো এই যে কী ঘটনা সোজা দাগের আশেপাশে? ইয়া রাসূল হাবিবাল্লাহ, হ্যাঁ আমরা তো বুঝি নাই। বলে এই সোজা দাগটা হলো সিরাতুল মুস্তাকিম, আশেপাশের দাগগুলো সব হলো ভ্রান্ত পথ, সব জাহান্নামের পথ, এদিক ওদিক ঘুরবে তো জাহান্নামে সব চলে যাবে, কথা ঠিক না? এই জন্য কোনো জায়গায় যেতে হলে, কোনো পীর কোনো তরিকা ধরতে হইলে এইটা বুঝে শুনে ধরতে হবে। আর হাকিমুল উম্মাহ থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এই যাদের ভিতরে সুন্নাত নাই, যাদের ভিতরে পর্দা নাই, যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম নবীর তরিকা অনুযায়ী নাই, এদের চোখের নজরে পড়াও নিষেধ। কারণ ওদের চোখের নজরে পড়ার সঙ্গে সঙ্গে জাদু করে। আর হাদিসের ভিতরে আছে, হারু হাক্কু, জাদু সত্য। জাদু কি সত্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করছিল, কথা ঠিক না? এর জন্য এটা আমরা বুঝছিও, শুনছিলাম এক ওই বাবাদের কাছে মুড়ি ধোয়ার পরে, এখন তার স্ত্রী মুডে বাবার কথা শুনতেও পারে না। এখন বাবার দরবারে যাই নালিশ দেয়, হুজুর আমার স্ত্রী তো আপনার কথা শুনতেই পারে না। বলে শুনতে পারে না, না তা আমাকে একবার দাওয়াত দিও। তো গেছে মুড়িদের বাড়ি, বাবা গেছে, এখন খাওয়া দাওয়ার পরে একটু খানা রাইখে দিস, রাইখে বলতেছে তোমার স্ত্রীকে খাওয়াই দিও। এখন স্ত্রী তো আল্লাহর রহমত তার উপরে আছে, সে ওই খানা খায় নাই, না খায় ওই খানা খাওয়াইছে কুত্তরে, কুকুরকে খাওয়াইছে। এখন ওই বাবাই তো শুয়ে রয়েছে, এখন ওই কুকুরটা বেড়া ভাইঙ্গে যে বাবার গায়ের মধ্যে উঠে মারবা। বলে ব্যাপার কি, কুকুরটা বাবার গায়ের মধ্যে উঠে গেল। তখন স্ত্রী ডাক দিয়ে বলে, আপনার বাবাই যে খানা দেশ ওই খানা আমি খাই নেই, ওটা কুকুর কুকুর রেখে হয়েছে, যদি ওই খানা আমি খাইতাম তাহলে আমি এখন আবার বাবার গায়ের মধ্যে যেই উঠতাম। আর সেহারু হক্ক, জাদু কি? এর জন্য বাজান ভালো করে মনে রাখা লাগবে, যে যার ভিতরে সুন্নাত নাই, অনেক কিছু ব্যতিক্রম তার থেকে প্রকাশ পাইতে পারে, সে আল্লাহর অলি তো দূরের কথা, শয়তানের সাগরে। ওর তাহারা তো দিন তর্কে সুন্নাত জুকারে শয়তান বীর, একটা লোক হাওয়ার উপরে দিয়ে উড়ে যায়, পানির উপরে হাইটে চলে যায়, তার ভিতরে সুন্নাত যদি না থাকে সে আল্লাহর অলি তো দূরের কথা, শয়তানের সাগরে, কথা ঠিক কিনা? কারণ আল্লাহর রসুলের অনুকরণ অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, পাওয়া যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি জানাইয়া দেন, যারা আমাকে মহব্বত করতে চায় তারা যেন আপনার অনুকরণ অনুসরণ আপনাকে মহব্বত করে। তাহলে আল্লাহর মহব্বত পাইতে হইলে নবীর অনুকরণ অনুকরণ ছাড়া মহব্বত পাওয়া যেরকম যায়, কিন্তু বর্তমানে আবার নবীর মহব্বত অনেকের ভিতরে এমন গালেব হয়ে গেছে, অগ্রাধিকার লাভ করছে। কী অগ্রাধিকার পেয়েছে? নবীর নাম শুনলে আলহামদুলিল্লাহ সুমার পর সুমা হাতের ভিতরে দেয় না? আচ্ছা নবীর মহব্বতে দেয় বেশ আলহামদুলিল্লাহ। আবার অনেকে বুক থাপড়া থাপড়ি করে নবীর মহব্বতে, কথা ঠিক কিনা? আবার অনেকে নবীর মহব্বতে ছুরি নিয়ে বুকের ভিতরে পোষায়। এক অর্থ কি, মহব্বতে একেবারে এমন পর্যায়ে পড়ছে শেষ সীমানায় এটা হালাতে গোলবার ভিতরে পড়ে গেছে, কি জোরে বলে কথা ঠিক। আবার দেখেন বলতে 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 এক পর্যায়ে আমার নবীকে এখন বলতে আছে আমার নবী নূরের তৈরি, বলে কি বলে? আর যদি কেউ বলে এই মিয়া
নবীর নূরের তোর তাইলে বলে তোর ইমানই নেই, যদি নূরের তৈরি স্বীকার না করে ইমানই না। আমি বাজারদেরকে একটা কথা বলি, বাজার এই প্রধানমন্ত্রী বাড়ি কোথায়? গোপালগঞ্জ। এই একটা লোক সিটিং গেছে, যাই পরিচয় দিয়েছে আমার, আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি গোপালগঞ্জ। কেন পরিচয় দিয়েছে বুঝলেন? মানে প্রধানমন্ত্রীর বাড়ি গোপালগঞ্জ, তাই গোপালগঞ্জের পরিচয়টা দিলে তার দাম বাড়ে, তার দাম। আর যদি কেউ বলতে পারে প্রধানমন্ত্রী আমার মামি, তাহলে তো কথাই নেই, দাম আরও বাড়ছে। বলে প্রধানমন্ত্রী আমার খালা, তাহলে তো আরও একটু বাড়ছে, কথা বলেন। তাহলে বুঝা গেল প্রধানমন্ত্রীর বাগে রাখলে হ্যাঁ সম্মান বাড়ে। এই সর্বনাই আগে হিন্দুরে যে পরিচয় দেয় বিভিন্ন জায়গায় শুনছি, আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি সর্বনাই। এই পরিচয় দিলে তার দামটা বাড়ছে, ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল যে সর্বনের ভাগে রাখতে পারলে তার দাম কি? তাই মানুষ কি নূরের তৈরি না ফেরেশতার তৈরি? নূরের তৈরি না মাটির তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তাই আমরা যদি বলি নবী আমার নূরের তৈরি, ভাগে পড়ে কার কথা কয়? তাহলে দাম পারে কি আমাকে না ফেরেশতাকে? নবীর রাখতে হবে আমাকে ভাগে, যদি আমাদের ভাগে রাখতে পারি আমাদের দাম বাড়ে, ঠিক না? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা বাশারুম মিসলুকু, আমি তোমাদের মতোই একজন মানুষ, কথা ঠিক কি না? তারপর এই হলো আবার ঝগড়াঝাড়ি করি, মারামারি করি, আবার খুনাখুনি করিয়েন না, কি জোরে বলেন, কথা ঠিক কি না? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এই দিন বুঝাইতে হবে কিন্তু শুধু হিকমাতের মাধ্যমে, সুন্দর সুন্দর কথা এবং নরম হৃদয় গ্রাহী এই ধরনের কথার মাধ্যমে লোকদেরকে বোঝাতে হবে। অনেকে কিন্তু কথার আগে আসাল্য কথা বলে, এই না কেউ ঝগড়া করা যাবে না, কথা ঠিক কিনা? একদল কিন্তু আবার আছে যে এমন বাড়াবাড়ি করে। এই শরীয়ত কাকে বলে? ফরজকে ফরজের জায়গায় রাখা, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখা, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখা। কেউ যদি সুন্নতকে ফরজের জায়গায় উঠায় আর ফরজকে নামায় সুন্নতের জায়গায় নামায়, এরা শরিয়াত না গুলুফিদ্দিন? এরা দিনের ভিতরে বাড়াবাড়ি না, সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? যেটা যে অবস্থানে সেটাকে সে অবস্থানে রাখতে হবে, কথা ঠিক কিনা? অনেকে কিন্তু ফরজের খবর নাই, কিন্তু যখন নবীর দুরুদ পড়া হয় তখন দাঁড়াইলো কি দাঁড়াইলো না, এইটা নিয়ে কিন্তু একটু ঝামেলা শুরু হয়েছে, হয়েছে কি হয় না? এটা নিয়ে ঝগড়া কইরেন না। কিন্তু আমার বাজানদেরকে বলি, ইমানের পরেই সবচেয়ে বড় আমলের নাম কি? গুরুত্বপূর্ণ নাম নামাজ। গুরুত্বপূর্ণ আমলের নাম কি? নামাজের ভিতরে মূলত চারটে কাজ, দাঁড়ানো, রুকু, কি সেজদা, বসা। আচ্ছা দাঁড়ানো অবস্থায় দুরূদ শরীফ পড়ছেন কে কে? কেউ পড়ছেন? রুকু অবস্থায় পড়ছেন? সেজদা অবস্থায় পড়ছেন? পড়ছেন তো দুরূদ শরীফ, পড়ছেন তো কোন সময়? আচ্ছা বসা অবস্থায় দুরূদ শরীফ পড়লে এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে নাই? এই সময় দাঁড়া দিলেন না কেন? সম্মান নাই এই সময় দাঁড়ানো উচিত ছিল কি ছিল না? এই সময় দাঁড়ালে নামাজ থাকবে, কথা বলে টাকা? তাহলে এইটা নিয়ে বাড়াবাড়ি করা যাইবে না, কথা ঠিক? কিন্তু এইটা নিয়ে কিন্তু মারামারি করে, বাড়াবাড়ি করে। এটা বাড়াবাড়ি করলে ক্ষতি হয়ে যায়, কিন্তু এটা দল হয়ে যায়। এটা দল হয়ে শেষ মধ্যে একজন আরেকজন দেখতেই পারে না, একজন আরেকজন উড়ে গেলে কাফের কাফের কাফের, কি জোরে বলে কথা? এটা কিন্তু হেকমতের সুন্দর পাশের মধ্যে বুঝাতে হবে, ঠিক কিনা? এই হেকমতটা ছিল আব্বাজার রহমতুল্লাহ আলাই তার মাধ্যমে। আব্বাজার রহমতুল্লাহ যখন আলোচনা করতেন মূল বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করতেন, আল্লাহ খাস বাহিনী সর্বশ্রেণীর লোক ওটাকে পছন্দ করতেন, ঠিক না? এই জন্য আর ভাইদেরকে বলবো যে আজকে আমরা দুনিয়ার পরিচয় পেয়েছি, এর জন্য দুনিয়া কামাই করার জন্যে। আর এমন এক ব্যাপার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহাব্বত। এই দুনিয়ার মহাব্বতের কারণেই তো বর্তমানে এক শ্রেণী আমরা অনেকে বিভিন্ন লকব লাগাই, উপাধি লাগাই, যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে একাত্রে বইসে আবার মিটিং করি, আবার চা পড়বে চা একাত্রে দিয়ে চাও খাই, কথা বলে না?
আচ্ছা বলেন তো, এই ওলামায়ে কেরামদের থেকে সাধারণ লোক দিন শিখবে শিখবে না? পর্দা কার হুকুম? আল্লাহ। না কোনো আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের হুকুম? আল্লাহ। কার হুকুম? আল্লাহ। কত লক্ষ সুন্নাত, কত লক্ষ কত কোটি সুন্নাত একত্রিত করলে একটা ফরজের সমান হয়? না। হবে কোনো দিন? না। জীবনে আপনি দুই রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য জাহান্নামের হুকুম কয় বছর? এক সেকেন্ড। কিন্তু একবার যদি আপনি ইচ্ছে করিয়া বেপর্দা হন, কমপক্ষে একটা কবিরা গুণা, আর একটা কবিরা গুণার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। জোরে বলেন কথা ঠিক? আর ভালো করে জানা লাগবে ওজন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। দীন কিন্তু পরিপূর্ণ, বাড়তি কমতি আর দিনের ভিতরে নাই, হবেও না। নবী কিন্তু শেষ নবী, নবী কিন্তু আর আসবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন দিনের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা, দিনের ভিতরে পুরো ঢোকো। অনেক সময় আমি বলি, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 99.99 নম্বর পাইল, 1 সাবজেক্টে ফেল। ফার্স্ট ক্লাস ফার্স্ট না? হ্যাঁ। ছাত্র কি? আর 10 সাবজেক্টে করে 33 নম্বর? ছাত্র কি দুফাস? দিন কিন্তু পরিপূর্ণ, বাড়তি কমতে আর কোনো দিক নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা, এখানে কি কোনো ব্যক্তি ভিন্ন ভিন্ন বলছে না, প্রতিটা ইমানদারকে বলছে। ইমানদাররা পুরোপুরি দিনের ভিতরে ঢোকো, আংশিক মাংস আংশিক মানু নাই, পুরো দিনের ভিতরে ঢোকা হয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন, আমার ভিতরে দিনের যদি কোনো একটা অংশ কমতি থাকে আমাকে ধরাইয়া দেন, কারণ আল্লাহ বলছেন পুরো দিনের ভিতরে ঢুকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে দেওয়ার জন্য। আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে পুরা দিনের ভিতরে চলার জন্যে শরিয়াত অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদের চলতে বলবো, ততক্ষণ পর্যন্ত আমার কথা মানবেন শুনবেন। আর যখনই কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে পথ দেখাবো, তখন আমার থেকে আপনাদের সরে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। মনে আছে? কোরআনের মুজাহিদের মনে আছে তো? এবং আপনাদের আমাদের শক্ত হয়ে বলতেন যে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আমাকে কেউ বোঝাতে না পারবে, আমি ফজলুল করিমের ডাইনে যদি আমার স্ত্রী ছেলে সন্তানও না থাকে, আমি একাই হকের প্ল্যাটফর্মে দাঁড়াই। মনে আছে? কারণ কি? আব্বাজান বলতেন আমার কবরে আমি যাব, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব, তোমরা তো আমার কবরে কেউ যাবে না, আর কবরের প্রশ্ন উত্তর তো তোমরা কেউ দেবে না, আর কবরে তো কোনো দলীয় পরিচয় নাই, কোনো সরমনের মুরিদ কিনা, এই সারসিনের মুরিদ কিনা, জৌনপুরের মুরিদ কিনা, ভুরপুরের মুরিদ কিনা, আট্রসির মুরিদ কিনা, চন্দ্রপুরের মুরিদ কিনা, রাজারবাগের মুরিদ কিনা, দেওয়ানবাগের মুরিদ কিনা, মাঝবান্ডারের মুরিদ কিনা, আওয়ামী লীগের লোক কিনা, বিএনপির লোক কিনা, জাতীয় পার্টির লোক কিনা, এইসব কোনো পরিচয় কবরে আছে? তাই কবর যদি নাই থাকে, আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন, এই তামাম দুনিয়ার মানুষ ফুলের মালা দিয়ে আমার গলার ভিতরে সম্মান দেখায়, আর কবর যদি আল্লাহ আমাকে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসা যায় না। আর আমাকে জুতার মালা দিয়ে গলার ভিতরে এই মানুষ অসম্মান করে, আর কবর যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, ওই জুতার মালাও আমার কিছু আসে যায় না। কথা মনে আছে তো? এই জন্য আমার ভাইদেরকে বলবো, সর্বনাইতে যারা আসছে, এই বারবার বলতেন যে সর্বনাইতে আইসে এত ভিড় করি লাভ নাই, আজকে কোথায় জায়গা কি অবস্থা আল্লাহ আমার ভালো জানে, যে মানুষ চলাফেরার কোনো কায়দা নাই। এইটা আমরা এই প্রথম মাত্রা তো ছোট, এত আমার চোখের সামনে তো আমরা কিছু দেখতেছি না, এরকম আরো মাইলকে মাইল। হে মানুষ, এই প্রায় মহাবালে 2 দিন আগে সব ভইরে গেছে, তো এইখানে আইসা আপনারা জড়ো হইবেন আর কথা অনুযায়ী ঠিকমতো চলবেন না, এই সর্বনে এসে কোনো লাভ নাই। সর্বনাইতে মুরিদের সংখ্যা বাড়াইতে চায় নাই। আব্বাজান বারবার এমন চাপ দিতেন যে যারা ঠিকমতো মানতেই পারবে না, সর্বনে আইসই না। কি মনে আছে কিনা? ওই আব্বাজান বলতেন, এরপরেও কিছু মুরিদদের কথাবার্তা শুনলে তখন মনে চায় যে পীর মুরিদি সাইরেই দিই। এই টাকার লেনদেন হইলে তখন দেখা যায় তসরুফ করে বসে, টাকা মেরে ফেলায়। ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তাহলে কি তোমাদেরকে শিখাইলাম আর কিসের জন্য চরমনগরি দাবি করো? তুমি দেখো জাহান্নামি, তাহলে তুমি কিভাবে বারবার এই দরবেশি করতে আসো? অনেকে যখন নাকি লেনদেন হয় মাদ্রাসার টাকা পয়সা, মুজাহিদ কমিটির টাকা পয়সা, বিভিন্ন কায়দায় যখন নাকি সদর সেক্রেটারি হয় বিভিন্ন কায়দায় অনেক সময় শোনা যায় নাউজুবিল্লাহ মাফ করুক, তখন ওই লেনদেন হইয়া দুনিয়া স্বার্থে বিভিন্ন কায়দায় কায়দায় এই অন্য জায়গায় বিকেও যায়, ঠিক না? এই জন্য আব্বাস রহমতুল্লাহ বলতেন যে কারো ইমানের মূল্য 10 টাকা, কারো 100 টাকা, কারো 1000 টাকা, কারো 1,00,000 টাকা, কারো 1,00,000 টাকা, আর এক সেই আল্লাহর বান্দে বান্দে দুনিয়ার ভিতরে আছে, যে তামাম দুনিয়া যদি তাদের পায়ের উপরে ঢালাই দেওয়া হয় আল্লাহর হুজুরে, তাদের ইমান আল্লাহর হুজুরে বিক্রি হবে না, কিন্তু তার সংখ্যাটা হবে অল্প। সংখ্যাটা কি? ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা শেষ যুগের মধ্যে জ্বলন্ত আগুনে একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। তারপরেও এক দল যত কষ্ট হোক না কেন আল্লাহর ফজল করমে ইমান থেকে টলবে না, কিন্তু সংখ্যাটা হয়ে যাবে কম। কথা ঠিক কি না? তা আল্লাহর ফজল করমে যত কম হোক কম দলে আমরা থাকতে চাই, আর যত কষ্ট হোক ইমানের মজবুত থাকতে চাই। আল্লাহ মাঝে রাজি আছি রে সবাই আল্লাহর মাঝে, আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা। তাই যেই কথা বলতে চাইছিলাম, মারেবাদ শব্দের অর্থ পরিচয় লাভ করা। আজকে আমরা স্ত্রীর পরিচয় পাইছি, এই জন্য স্ত্রী যদি বলে স্বামী গো আমার জন্য কাপড় এই নেন, পয়সা না থাকলেও দ্বার উদ্ধার করিয়া তার আপনি কথা মানেন, ঠিক কি না? বাচ্চাকে মহব্বত করে আব্বা বেশ উঠাই নেন, পয়সা না থাকলেও কিন্তু ধার করিয়াও বাচ্চার কথা আপনি মানেন, ঠিক কি না? বন্ধুকে মহব্বত করে, এই বন্ধু যদি একটা কথা বলে সে কিন্তু ওই রাত্র অন্ধকারে বৃষ্টির মধ্যেও কাদা ফাড়ি দিয়া তারপর বন্ধুর বাড়ি কথা রক্ষার জন্য যায় কি না? যায় না, বন্ধুর পরিচয় পাইছে, ঠিক কি না? এ আমার মাওলা কে, আমার আল্লাহ কে, এই পরিচয় যদি আমরা একবার পাই তাহলে আল্লাহকেও রাজি খুশির জন্য বান্দাবান্দি পাগল না হইয়া পারে না, কথা ঠিক কি না? এ আল্লাহু আকবার, আমার মাওলা সর্বদিক থেকে বড়, একটাই চিন্তা করেন, আদমিয়া দাদাই বা জব মুসলমান কর দাই আয় খোদা করবা সওয়াব ইহসাব আর ইহসা কর দাই। আমার মাওলা কত দয়ার মালিক, আমরা আল্লাহর কাছে কেউ দরখাস্ত করি নাই মালিক, দয়া মায়া করে আপনি আমার রুহুকে মুসলমানের ঘরে দান করেন এরকম দরখাস্ত আমরা কেউ করছি। আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহকে হিন্দুর ঘরের ভিতরেও ঢুকাতে পারতেন, খ্রিস্টানের ঘরের ভিতরেও ঢুকাতে পারতেন, অন্যান্য বিজাতিদের ঘরের ভিতরেও ঢুকাতে পারতেন, বিনা দরখাস্তে বিনা চেষ্টায় মালিক তোমার আমার রুহকে মুসলমানের ঘরে দান করল। এখন আপনার আমি পরিচয় দেই, আমি আব্দুল করিম, আমি রেজাউল করিম, আমি রহিমা খাতুন। বাজান, আমার মালিকের যে এই দয়া কেয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়িয়া শুকরিয়া আদায় করি কোনো দিন শেষ হবে না। আমার মালিক কত বড় দয়ার মালিক, একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করিয়া নিরিবিলি একটু মোরা খাবা করো, আজান তোমার আমার অস্তিত্বের দিকে একটু তাকাইয়া দেখো, আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তুমি আর আমি উল্লেখযোগ্য কোনো বস্তুই বলতে কিছু ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর সুরাতে কিভাবে বানাইলেন? আজান তুমি আর আমি এক কাতরা নাপাক পানির মানুষ, তাও আবার আমসাস, তাও আবার ভেজাইলা। বাজান, তখন তোমার আমার এরকম অস্তিত্ব বলতেই কিছু ছিল না, আমার মালিক ওই নাপাক পানিকে রক্ত দিয়া জমাট বাঁধাইল, রক্ত জমাট বাঁধাইয়া তার ভিতরে হাড্ডি তৈরি কইরা ফাঁকা সাউনাল ইজামা লাহমা, আমার মালিক হাড্ডির ভিতরে গোশত লাগাইয়া ফি আহসানি তাকউইম তোমাকে আমাকে এত সুন্দর সুরতের একটা মানুষ তৈরি করলো। বাজান, আমার মায়ের পেটের ভিতরে তুমি আর আমি 10 মাস 10 দিন পর্যন্ত রইলাম, আমার মালিক তোমার আমার মুখ দিয়ে আমার মালিক খানা দেয় নাই, মায়ের রক্ত খাওয়াইয়া খাইয়া তোমাকে আমাকে আমার মালিক লালন পালন করলেন। বাজান, দুনিয়ার ভিতরে আসলাম,
মা দুনিয়াতে তোমাকে আমাকে প্রসাব করলো, মাও দুর্বল তুমিও দুর্বল। বাজান দেখো আমার মালিকের কত দয়া, আমার মাওলার কত মায়া, তোমার আমার উপরে একটু চিন্তা কইরা দেখছো বাজান। আরে মা তোমার পাশে ঘুমায় আছে, ঘুমের ভিতরে মানুষ আধা মরা। বাজান ঘুমের ঘরের ভিতরে মানুষের খেয়াল থাকে না, এপাশ থেকে ওপাশে যায়, হাত এদিক ওদিক চলে যায়। আহারে কোনো সময় যদি তোমার মায়ের হাতখানা তোমার আমার মুখের উপরে পইরা গেল, তুমি বলতেও পারো না মা গো হাতখানা সরাইয়া নিয়ে যাও আমি কিন্তু মইরা গেল। আহারে তোমার শক্তিও নাই তুমি তোমার মায়ের হাতখানা সরাইয়া দেবা, আহারে তোমার শক্তিও নাই তুমি এদিকে ওদিকে ঘুইরা তারপর শোবা, তখন তোমার কী অবস্থা? বাজান মা যখন নাকি এদিক ওদিকে কাইত হয়, আরে এত ছোট বাচ্চারা মায়ের পেটের পাশে পাশে নিয়ে ঘুমায়, আরে নিয়ম তো এরকমই বুঝায় যে মা গড়াইয়া এক পাশ থেকে আর এক পাশে যাইলে বাচ্চা মায়ের পেটের পেট পিঠের নিচে পইরা চ্যাপটা হইয়া মারা যাওয়ার কথা ছিল। কিন্তু বাজান কীভাবে তোমাকে আমাকে আমার মালিক লালন পালন করলো, একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা চিন্তা করো। বাজার এই চিন্তা দুই প্রকার, সায়রে আফাকি সায়রে আনফুসি। আরে বন্দাবান্দি আমার মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করে যে আমার মাওলার সূর্যটা কীভাবে বানাইল, আমার মালিক চন্দ্রটা কীভাবে বানাইল। বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলল, আমরা যে সূর্যটা দেখতেছি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। সূর্য নাকি দুনিয়ার থেকে 13,00,000 গুণ বড়। সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। এই সূর্যটা আমার মাওলা কোন খুঁটি দিয়া ঝুলাইয়া রাখল, কোন খুঁটি দিয়ে আমার মাওলা ছাদের মতো আটকাইয়া রাখল, কোন রসে দিয়া সূর্যটাকে আমার মালিক বাইদা রাখল। এই সূর্যটা তাম দুনিয়া আল্লাহ 9,30,00,000 মাইল দূর থেকে, বাজান দুনিয়ার বার 25,000 মাইল। এই 25,000 মাইল বারের দুনিয়া 9,30,00,000 মাইল দূর থেকে প্রতি 24 ঘন্টায় একবার ঘুইরা তার জায়গায় চলে আসে। এখন এই সূর্যের গতি প্রতি সেকেন্ডে কত হাজার কোটি মাইল, বাজান কেউ ক্যালকুলেটার দিয়া কোনোদিন চাইপা কোনোদিন সংখ্যা নির্ধারণ করতে পারব না। আর এই সূর্যটা কে চালাইল, এর ইঞ্জিন কয়টা, তৈল লাগে কত বেড়ে। বাজান ঢাকা থেকে বরিশাল লঞ্চ আপ ডাউন করে, আরে অনেক সময় শুনছি 32-60 ব্যারেল পর্যন্ত তৈল লাগে। বাজান যত স্পিড বাড়ে ততই তার তৈল বেশি খরচ হয়। এই সূর্যটা এত গতিতে চলল, এই সূর্যটার ইঞ্জিন কয়টা, কে চালাইল কে চাল, তখন তোমার বিবেকের থেকে উত্তর আসবে, চালক একমাত্র আমার আল্লাহ। বন্দাবানি যখন নাকি পানির দিকে তাকায়, আহারে হঠাৎ ভাটায় পানি কোথায় চইলা যায়, আবার জোয়ারের ভিতরে এত পানি কোথার থেকে আসে, এই ভাটা জোয়ার পানি কে বাড়াইল কে কমাইল। বর্ষার দিনে পানি বাইরা যায়, শীতের দিনে পানি কমে যায়, এই পানি কোথায় স্থান নিল আবার কোথার থেকে বাইরা চইলা আসলো। আরে যখন নাকি তুমি চিন্তা করবা তখনই উত্তর আসবে, এ চালাই না বাড়াই না একজন মালিক, নাম হলো আল্লাহ। এ আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা, আরে একটা গরুর দিকে বন্দাবান্দি যখন তাকায়, একটা গাভীর রক্তের রং লাল, গোবরের রং কালো, পুরুষাবের রং অন্য ধরনের, এই সাদা দবদবে দুধ কে পাঠাইল, এই দুধের ভিতরে রক্তের রং নাই, গোবরের গন্ধ নাই, পুরুষাবের কোনো ঘ্রাণ নাই, এই নেমার দুধ কে পাঠাইল। তখন তোমার কাছে উত্তর আসবে, এ বানাই না মালিক আল্লাহ। যখন বন্দা বান্দা একটা গাছের দিকে তাকায়,
দেখে যখন ফলটা প্রথম বের হয় তখন রং তার এক ধরনের, যখন পোক্ত হয়ে যায় তখন তার রং আর এক ধরনের, যখন পাইকে যায় তার রং তার আর এক ধরনের হয়ে যায়। এই এই হলুদ রং কে লাগাইল? তখন তোমার কাছে উত্তর আসবে, এ লাগাই না মালিক আল্লাহ। এ আল্লাহর বান্দারা পর্দা হলে মা বোনেরা, এরকম বান্দাবান্দি যখন নাকি মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করবে, হাদিসের ভিতরে আছে তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিন সিত্তিন অফি রায়াতিন সাবঈন অফি রায়াতিন সামানীন সানা। বান্দাবান্দি যখন আমার মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করবে, এরকম কিছু সময় চিন্তা করলে আল্লাহ একবার 60 বছর 70 বছর 80 বছর নফল ইবাদতের সওয়াব বান্দাবান্দির আমল নামা জমা হয়ে যায়। কারণ কি? তখন ওই বান্দাবান্দির কাছে এই মাখলুকের খালেকের পরিচয় যায়। বাজান এরকম চিন্তা করতে 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 এক আল্লাহর বান্দা বলতেছেন, বর্গে দারাখতা সবজে তোর নজরে হুশিয়ার হারওয়ারাকে দফতুরি মারে ফাতে এর দেগার। মালিক, আমি একটা গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। হার রঙে তু হ্যাঁ ঘুমে তু তু হর যা তু জিদার দেখতা হো মার তু হি তু হ্যাঁ তু হি তু হ্যাঁ তু হি তু। আমি রঙের দিকে তাকাই, আমি রং দেখি না, আমি দেখি তোমাকে। আমি ঘেরানের দিকে ঘেরান নাই, আমি ঘেরান পাই না, আমি পাই তোমাকে। বাজান তাফাক্কুর সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিন অফি রায়াতিন সাবঈনা অফি রায়াতিন সামানীনা সানা। বান্দাবান্দি যখন মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করে, তখন ওই বান্দাবান্দির কাছে আমার মাওলার ওই মাখলুকের খালেকের পরিচয় যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দালে মা বোনেরা, বাজান তোমার আমার তো চিন্তা নাই, চিন্তা করবে কিন্তু মানুষ। গরুর ভিতরে চিন্তা করার শক্তি আমার মাওলা দান করেন নাই, বাজান কোনো পশুর ভিতরে চিন্তা করার শক্তি আমার মালিক দান করেন নাই। এই চিন্তা একমাত্র শক্তি আমার মালিক দান করছেন একমাত্র মানুষের মধ্যে। যেই মানুষের ভিতরে এই চিন্তা থাকার পরেও তার ভিতরে যদি পশুর খাসলাতগুলা থাকে, ওই মানুষটাই উলাইকা কাল্লান বাল হুম আবাল। অন্যায় আল্লাহ বলেন শারুল বারিয়া, এমন এক শ্রেণীর মানুষ যে মানুষগুলো নিকৃষ্টি একেবারে জানোয়ারের চেয়েও খারাপ। এ আল্লাহর বান্দারা, এ পর্দালে মা বোনেরা, এই মারেফাত কাকে বলে চিন্তা করো, মাওলার পরিচয় কীভাবে লাভ করবা? আমার মালিকের পরিচয় পাওয়ার জন্যে বাজান আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অবিল আফাকি ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দাবান্দি, তুই তোর নিজের দিকে তাকা, দেখবি তুই আমার পরিচয় পাইয়া যাবি। এই জন্য আমার বাজানদেরকে বলো, আল্লাহ এই ওদের বসাই দেন না কেন? আল্লাহু আল্লাহ। বাজান, আমার মালিকের পরিচয় পাওয়ার জন্যে আসমানে যাওয়া দরকার নাই, সমুদ্রের নিচে দৌড়ানো দরকার নাই, আহারে বিভিন্ন জায়গায় তালাশ করা দরকার নাই। তুমি তোমার নিজের দিকে তাকাও, আমার মাওলার পরিচয় পাইয়া যাওয়া। বর্তমানে কিন্তু একদল বের হয়েছে বস্তুবাদী, তারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। বাজান, আমি যদি জিজ্ঞাসা করি, ওরে ব্যাকু, তুই কি জ্যান্ত মানুষ না তুই মরা মানুষ? তখন উত্তর দেবে, আমি জ্যান্ত মানুষ,
তাহলে তোমার ভিতরে রুহ আছে, কলে আমার ভিতরে রুহ আছে, কলে তুমি বলো তোমার রুহটা কি কালা না নীলা না ধলা, কলে তা তো আমি বলতে পারি না, কলে তোমার রুহ কি তুমি দেখছো, কলে না, কলে তুমি তোমার রুহ না দেখে বিশ্বাস করো যে আমার ভিতর রুহ আছে, তাহলে যেই মাওলা তোমাকে গোপনে রুহ রাইখা তোমাকে না দেখাইয়া চলাইতে কথা বলাইতে সব কিছু করাইতে পারলো, সেই মালিক বুঝি কবর ঘরের ভিতরে রাইখা গোপনে কেন আজাব দিতে পারবে না। এ আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা, এই ওদের ধরিয়ে রাখেন না কেন, আল্লাহু আল্লাহ যখন বান্দা বান্দি নিজের দিকে তাকায় তাকাইয়া দেখে আমার মাওলার কত বড় কুদরত, আমার মাওলা আমাকে কিভাবে লালন পালন করলো, আমার মালিক আমাকে কিভাবে বানাইলো, বাজারে একদিন কি চিন্তা করছ, আহারে দুনিয়া সৃষ্টির পরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ দুনিয়াতে আসলো, এখনো হাজার হাজার কোটি মানুষ দুনিয়াতে আসবে, শত শত কোটি মানুষ দুনিয়া হাজার হাজার কোটি মানুষ দুনিয়াতে আছে, বাজানরে আমার মাওলা কত বড় কুদরাতের মাওলা, একদিন একে চিন্তা করে দেখছ আমাদের মানুষের চেহারা একটা হাতের গ্রাসের ভিতরে সামাই হইয়া যায়, আমার মালিক এতটু জায়গার ভিতরে ডিজাইন করছে, বাজান দুনিয়া সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত যত হাজার হাজার কোটি মানুষ দুনিয়াতে আসলো, একজন মানুষের চেহারার সঙ্গে আর একজন মানুষের চেহারার পূর্ণ কোনো মিল নাই, বাজান এই ডিজাইনার কারিগর একজন আছে না, না জোরে বলো সেই ডিজাইনার কে, আর এক রকমের সাজ থেকে এক ধরনের পিঠা বের হয়, কিন্তু বাজানে এক মায়ের পেট থেকে দশটা সন্তান বের হইল, বাজান পাঁচটা ভাই পাঁচটা বোন বের হইল, ওই একই সাজের থেকে দশটা সন্তান বের হইল, একই মায়ের দুধ পান করলো, একই মায়ের রক্ত পান করলো, কিন্তু বাজানে এক ভাইয়ের চেহারার সঙ্গে আর এক ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল নাই, এই বানাইনে একজন কারিগর আছে, জোরে বলো সেই কারিগর কে, আমার মালিক কত বড় দয়ার মাওলা, আমার মাওলা কত বড় কুদরাতের মাওলা, বাজান দুনিয়া সৃষ্টির পর থেকে এত হাজার হাজার লক্ষ কোটি মানুষ দুনিয়াতে আসলো, বাজানে একজন মানুষের গলার আওয়াজের সঙ্গে অন্য একজন মানুষের গলার আওয়াজের পূর্ণ কোনো মিল নাই, এই বানাইলে একজন কারিগর আছে না, বাজানো বিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বন্দা বান্দি তুই নিজের দিকে তাকা আমার পরিচয় পাইয়া যাবি, বাজান রে এখন ডাক্তাররা আবিষ্কার কইরা বলে বাজান তামান দুনিয়া সৃষ্টির পর থেকে যত মানুষ আসছিল আসে আসবে, একটা মানুষের একটা পশমের সঙ্গে অন্য একটা পশমের মানুষের কোনো পূর্ণ মিল নাই, এ বানান না একজন কারিগর আছে না, সেই কারিগরকে জোরে মুখ খুলে বলো কে, আল্লাহর নামটা কলমের ভিতরে বৈশাল দাও, কারিগর কে জোরে বলো কে, আল্লাহ আল্লাহ আগে আগে চলকে দেখো হোতা হায় ক্যা, বাজান যখন বন্ধ, হ্যাঁ কি হলো এগুলো, হ্যাঁ এগুলো সামনে বসাইছো কেন, হ্যাঁ সব বসাই দাও, আল্লাহু আল্লাহ
আজান যখন নাকি বান্দা বান্দি দুই মোরাকাবার ভিতরে চলতে থাকে, তখন আস্তে আস্তে তার কাছে মাওলার পরিচয় লাভ হইতে থাকে, যে আমার মাওলা কেমন কুদরাতের মাওলা, আমার মাওলা কেমন শক্তিশালী মাওলা, আমার মাওলা কত বড়, আমার মাওলা রহমতের দিকেও বড়, আমার মাওলা গজবের দিক থেকেও বড়। আল্লাহ যখন নাকি বন্দা বান্দি এই পথে চলতে থাকে, হ্যাঁ এরকম এরকম করে কেন, এগুলো সব বসাই রাখেন না, যারা সহ্য করতে পারবেন না দুরুদ শরীফ বসে বসে বেশি বেশি দুরুদ শরীফ পড়েন। আল্লাহু আল্লাহ, ওই বান্দা বান্দি যখন নাকি মাওলার কুদরত সম্পর্কে চিন্তা করে, করতে করতে এক পর্যায়ে দেখে আমার মালিক কত দয়ার মাওলা, আজকে দুনিয়ার ভিতরে সবচেয়ে আদরের তোমার আমার মা, মায়ের চেয়ে আদরের দুনিয়ার দ্বিতীয় আর কেউ নিঃস্বার্থ নাই। বাজান যত আদর করই না মোহাব্বত করই না, দেখবা তাদের ভিতরে একটা বাজান বিভিন্ন ধরনের স্বার্থ থাকে, কিন্তু মায়ের মোহাব্বতের ভিতরে দুনিয়ার কোনো স্বার্থ থাকে না। এই মায়ের সঙ্গে একবার দুইবার তিনবার বড় বড় অন্যায় করলে বাপ মা তাকে ত্যাজ্য পুত্র কইরা বের করে দেয়, ঘর থেকে বের করে দেয়, সন্তানের আর পরিচয় দেয় না। বাজান বাংলাদেশের ভিতরে বহুত ঘটনা, সন্তানকে মা মাইরা ফেলছে, মা সন্তানকে মাইরা ফেলছে, বাপ সন্তানকে মাইরা ফেলছে, সন্তান বাপকে মাইরা ফেলছে। বাজান বন্ধুর জন্য আজকে জীবন শেষ করলা, স্বার্থ নষ্ট হয়ে গেল, অনেক সময় বন্ধু বন্ধুকেও মাইরা ফেলে, আজকে দল দলের নেতা নেত্রীর জন্য লিডারদের জন্য জীবন শেষ করলা। বাজান অনেকে দল ছাড়তে পারো না, কিন্তু বাজান যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ তোমার প্রয়োজন, যখন স্বার্থ নাই তখন তোমাকে লাথি মাইরা দল থেকে বের করে দেয়। কিন্তু বাজান আমার মালিক কত বড় মায়ার মালিক, আমার মালিক কত বড় দয়ার মালিক, একজনে কি চক্ষু বন্ধ করিয়া চিন্তা করছো, বাজান তুমি আর আমি চক্ষু দিয়া দেখতেছি এই নেমাত কে দান করলো, জবান দিয়া কথা বলতেছি নেমাত কে দান করলো, ব্রেন দিয়া পড়াশোনা করলাম ব্যবসা বাণিজ্য করলাম সম্পদ উপার্জন করলাম, ব্রেন নেমাত কে দান করলো, বাজান হাত দিয়া কাজ করি নেমাত কে দান করলো, পা দিয়া হাঁটি নেমাত কে দান করলো। এ দুনিয়াদার পাগল, আরে কত অন্ধ মানুষ, আজকেও একজন অন্ধ তোমাদের সামনে গজল ফলল, তাকে আবার মাওলা চক্ষু দেয় না, তোমাকে আমার মালিক চক্ষু দান করলো, আরে চক্ষু নেমাতের শুকরিয়া যদি তুমি আর আমি কেয়ামত পর্যন্ত সেজদায় পড়ি আদায় করি কোনো দিন শেষ হবে না। বাজান কত বোমা মানুষ আজকে আমার সঙ্গে দেখা করলো, আউ আউ করিয়া চিল্লায় কথা বলতে পারে না, ওর বুকে কত জ্বালা, বাজানার বুকের ভিতরে কত কথা জমে আসে প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে আল্লামাহুল বায়ান, তোমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলো। বাজান এই নেমা যদি শুক্রিয়া কেমন পর্যন্ত আদায় করি কোনোদিন শেষ হবে না। আর কত মানুষ বাজান আমাদের সামনে নিয়ে আসে দেখতে ফুটফুটে চেহারা, বাজান বাপাইসা দু চোখের পানি ছাইরা কান্দ, আর বলে হুজুর ওকে মাওলায় ভালো মন্দ বোঝার শক্তি দেয় নাই, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে, হুজুর ওর জন্য একটু দোয়া করে আল্লাহ যেন ওকে ভালো কইরা দেয়। তখন চোখে পানি রাখা যায় না, মালিক
তুমিও তো আমাকে ইচ্ছা করলে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতা, তখন আমার দুনিয়াটাই একেবারে ছিল বৃথা। এই বীরেন্দ্রে মাত কে দান করলো? আরে তুমি আর আমি বাতাসটা নিয়ে এবং সারি বাজারে বাতাসটা না সারা বাতাস নিয়ে মাত কে দান করলো? আমার মালিক যদি ইচ্ছা কইরা পাঁচ মিনিট বাতাস বন্ধ কইরা দেয় আজা সমস্ত বর্মে আর বর্মেগিরি শেষ হইয়া যাবে, সব লাশ হইয়া পইরা থাকবে। এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমার মালিকের নিয়ামত যদি তুমি হিসাব করতে থাকো কোনোদিন গণনা কইরা শেষ করতে পারো না। আরে বাজান রে, আজকে কার পাগল হইলাম, কার জন্য জীবন শেষ করলা, কোন দলের পিছনে পড়লা, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়লা, একজনকে চিন্তা করস। এই দল নেতা নেত্রীর সম্মান সম্পদ টাকা পয়সা কয়দিন থাকবে? যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে। আবার মাইকটারে ঘুরেই আবার সর্বনাশ করছে, প্রথম আলোচনা করছেন ভালোই আছেন, আবার সর্বনাশ ঘটাইছে। আল্লাহ 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 আল্লাহ। আমার মাওলা সম্পর্কে একটু নিরিবিলি চিন্তা করো, মোরাকাবা করো, দেখ বাবা যান মোরাকাবার পরে তোমার কাছে উত্তর আসবে। আমার মাওলার চেয়ে মেহেরবান, আমার মাওলার চেয়ে দয়ালু আর কেউ নাই। কেমনে বোঝবা ভালো চিন্তা করো, আল্লাহ দুনিয়া আজকে সমস্ত স্বার্থ ত্যাগ হইলে তোমাকে আমাকে তাড়াইয়া দেয়, কিন্তু আমার মালিকের সমস্ত নেহমত ভোগ করলাম, আমার মালিক তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়া দেয় না, তার সূর্য আলো একদিন বন্ধ করে নাই, তার নেহমত একদিন বাতাসও বন্ধ করলো না, আমার মালিক আল্লাহু আকবার আল্লাহু আকবার। তুমি পাহাড় পরিমাণ গুনা করছো বাজান রে, এরপরেও যদি আমার মালিকের দরবারে সারেন্ডার হও, নিজেকে নিজে আল্লাহর দরবারে সুপর্দ করো। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্না আল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ বাযা বাযা হারসে হাসতি বাযা দরকা ফেরো গেবর ভুকুরুস্তি বাযা ই দরগাহে মা দরগাহে নৌমিদিনি সদবরা কর তওবা শিকাস্তি বাযা। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিম হেরোইনা খাতুন, তুই যদি ভূত পূজার মতো গুণা কইরা থাকো, তুই যদি গুণার পর গুণা পাহাড় পরিমাণ কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুই পাহাড় পরিমাণ গুণা করছো, তুই ভূত পূজার মতো তুই সেরে কি গুণাও করছো, তুই যখন দেলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি সাইরা দুই হাতটা আমার দরবারে তুইলা, যখন ডাক দিবি মালিক মালিক না ফরমান হাজি, আমার মালিক ডাক দিয়ে ওরে বন্ধ বান্ধিয়া দেখলি না,
তুই যখন আমার দরজা ছাড়া কোনো দরজা দেখলি না, তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম, এমনকি তোর সমস্ত জীবনের গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম। আর কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ? মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মাল মা, মস্তে জিরে মস্তে শেখ দর আসরার মা। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা টাকা পয়সা বেশি কামাই করার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্যে পাগল, কেউ বা পীর হওয়ার জন্যে পাগল, কেউ বা মুক্তি হওয়ার জন্যে পাগল, আজান কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্যে পাগল, বাজান কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্যে পাগল, বাজান কেউ বা অমুক টমুক সমুক কামাই করার জন্য পাগল। আর একদল পাগল দুনিয়াতে বিচারণ করে তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু চক্ষু বন্ধ কইরে একটু মাঝে মধ্যে একটু নিরিবিলে একটু মোরা খাওয়া করো। ও দুনিয়ার পাগল হইরা আজান, এই দুনিয়ার পাগল যেই কদিন চক্ষু খোলা থাকবে সেই কদিন দুনিয়ার পাগলামি চলবে। যেদিন চিরতরে চক্ষু বন্ধ হবে সমস্ত দুনিয়ার পাগলামি শেষ হইয়া যাবে। হে সম্পদের মালিক রাব, হে ক্ষমতা সম্পন্ন বাবারা, কোন ক্ষমতার পিছনে পড়ছ, কোন সম্মানের পিছনে পড়ছ একটু চিন্তা কর। হরে রুহ তনসে উড়গাই মুরদা কি হালত ক্যা হুই, এখন তাকাইয়া দেখো তিনটা সাদা কাপড় দিয়ে তোমাকে প্যাচ দিয়া ফেলাইয়া রাখবে। কই তোমার সম্পদ, কই তোমার টাকা, কই তোমার পীরগিরি, কই তোমার মুফতিগিরি, কই তোমার চেয়ারম্যানগিরি, কই তোমার মেম্বারগিরি, কই তোমার এমপিগিরি, কই তোমার মিনিস্টারগিরি, এখন তাকাইয়া দেখো এখন আর তোমাকে কেউ চেয়ারম্যান কইয়া ডাকে না, তোমাকে কেউ পীর মুফতি মুহাদ্দিস বইলা ডাকে না, ডাক দেয় পিসা বুজুরের লাশ, হাজার মুক্তি সাহেবের লাশ, চেয়ারম্যান সাহেবের লাশ, অমুক জমিদারের লাশ, আরে আব্দুল করিমের লাশ। আব্দুল করিম যেই লাশটা ব্যবহার করত সেই লাশটা পইয়া আছে। আরে হাজার রে, এই চিন্তা কিন্তু মানুষ করবে, এই চিন্তা কিন্তু পশু করবে না, কারণ এই চিন্তা করার শক্তি আমার মালিক কিন্তু পশুর ভিতরে দান করে নাই। এই জন্য যে আল্লাহর বান্দা বান্দিরা এই চিন্তা শক্তি জ্ঞান বুঝ থাকার পরেও যাদের কাজটা হবে পশুর মতো, কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে সম্পদ উপার্জন করবে, কেমনে সম্মান কামাই করবে, ওই মানুষটা বাজান একেবারে নিকৃষ্ট জানুয়ারে চেয়েও খারাপ। এই জন্য আমার বাজানদেরকে বলব, বাজান এই পথে চলতে থাকো, মাওলার জিকির বেশি বেশি করতে থাকো। বাজান এই তরিকার নাম সিস্তিয়া সাবিরিয়া তরিকা, এই তরিকার পাঁচটা ঔষধ আল্লাহর কুতুবরা তোমার আমার জন্য রেখে গেছে। আমার আব্বাজান বলতেন, দাদাজান বলতেন, বাজান ঠিকমতো যদি পালন করতে পারো দেখবা দিনের দিন তোমার দেল নেকির ভিতরে ঝোঁকবে, গুনার থেকে ফেরবে।
দুনিয়ার মহব্বত অন্তর থেকে কমতে থাকবে, আল্লাহর মহব্বত তোমার কলবের ভিতরে বসতে থাকবে। এই জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করো। আরে লা বইলা যখন ডাইনে টান দাও, যখন মাথাকে ডান দিকে ঘুরাও, তখন খেয়াল করো নাই নাই আবার পীরগিরি নাই, আবার মুক্তিগিরি নাই, আমার মহাদ্দেশগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার সৌন্দর্যের গরম নাই, আমার বংশের গরম নাই, আমার এলেমের গরম নাই, ইল্লাল্লাহ আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান যখন আমার মালিক চরমনেই নিয়ে আসছেন বাজান, তিন দিন সাড়ে তিন দিন মাঠে থাকো, অনেক আল্লাহর খাস বান্দারা হক্কানি ওলামায়ে কেরামরা আলোচনা রাখবে, বাজান শুনতে থাকো আমল করার নিয়াতে, দেখবে আল্লাহর ফজল ও করমে এমন একটা কথা বের হইতে পারে যে তোমার আমার জীবনের জন্য যথেষ্ট হইয়া যাইতে পারে। আর মাওলার কাছে দোয়া করতে থাকো, মালিক আমাদের যা যা প্রয়োজন সেইভাবে তুমি জবান থেকে বের কইরা দিয়া, বুঝলেন, মাওলার কাছে পুরোপুরি সারেন্ডার হইয়া দাও, মাওলার কাছে পুরোপুরি সব কিছু সফরদ কইরা দাও। যদি আমার মালিকের কাছে সফরদর মতো সফরদ করতে পারো, আমার মাওলাই বন্দাবান্দির জন্য যথেষ্ট হইয়া যাবে। হ্যাঁ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, যেই বন্দাবান্দি আমার মাওলার জন্য হইয়া যায়, ওই বন্দাবান্দির জন্য আমার মাওলাই যথেষ্ট হইয়া যায়, ওই বন্দাবান্দির জন্য সব কিছু হইয়া যায়। এই যে আমার বাজানদেরকে বলবো, আজকে দুনিয়ার মহাব্বত এইটা হইলো বাজান, এসকে মাজাজি দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আমার মালিকের মহাব্বত যদি ঢুকাইতে পারো, এসকে হাকিকি কোনো দিন শেষ হবে না। বাজান আজকে এসকে মাজাজির প্রেমে বইরা মানুষ ঘর বাড়ি দুয়ার এমনকি সব ঘুম পর্যন্ত তার নষ্ট হইয়া যায়। বাজান বুঝাবার জন্য অনেক সময় ওলামায়ে কেরাম বয়ান করেন, বাজান লায়লা ছিল কালো, মজনু ছিল বাদশার ছেলে, বাজান লায়লার জন্য পাগল হইল, পাগল হয়ে একমাত্র বাদশার ছেলে ঘর বাড়ি দুয়ার সাইরা জঙ্গলে জঙ্গলে ঘোরে, আর শুধু লায়লা লায়লা কইয়া চিৎকার মারে, ঠিক মতো খাওয়া নাই, ঠিক মতো ঘুলাই, আরামায়শ তেমন কিছু লাই। বাজার একজন দেখিয়া লায়লাকে বলে, হে লায়লা, তুমি কি সেই লায়লা নাকি সেই লায়লার মহাব্বতের কারণে মজনু একমাত্র বাদশার ছেলে বাদশাহী ছাড়লো, বাজান আরামায়েশ ছাড়লো, ঘুম ছাড়লো, খাওয়া দাওয়া ছাড়লো, তুমি কি সেই লায়লা খা, আমি তো সেই লায়লা। তখন ব্যক্তি বলে, আসলে তো মজনু একটা পাগল, আসলে তুমি তো এমন কোনো সুন্দরী রূপসী না, কারণ তোমার চেয়ে অনেক সুন্দরী অনেক রূপসী তার কোনো অভাব নাই, মজনুর বাবা তো বাদশাহ, সেই ইচ্ছা করলে তোমার তোমার চেয়ে অনেক সুন্দরী মজনুর জন্য নিয়ে আসতে পারে। তখন লায়লা উত্তর দেয়, গোপ্তে খামুস তু চুমদায় তোরা হরদ আলম বেখতের বুদে তোরা, এ তুমি যদি লায়লা মজনুর চক্ষু ধরিয়া যদি তোমার চক্ষের ভিতরে লাগাও, লাগাইয়া যদি আমি লায়লার দিকে একটা নজর তাকাও, দেখবা আমি লায়লার চেয়ে সুন্দরী দ্বিতীয় আর দুনিয়াতে তালাশ করে পাবনা। এ আল্লাহর বান্দারা ও পর্দার মা বোনেরা, লায়লার জন্য মজনুর চক্ষু যদি ভিন্ন হইতে পারে, এখন আল্লাহ আমার উমি রহমাতুল্লাহ আলাই বলেন, এসকে মাওলা কায় কুমাদ লায়লা বুয়া, এসকে মাওলা বেতারাজ লায়লা বুয়া। সাধারণ একটা মেয়ের পাগল হইয়া যদি মজনু তার বাসায় ছাড়তে পারে, আমার মাওলার মহব্বত কি এত কম হইয়া গেল, আমার মাওলার
মহব্বতের কারণে বান্দা ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়তে পারবে না? আমার মাওলার মহব্বতের কারণে হুকুম মানতে যাইয়া রোজা ঠিকমতো কেন রাখতে পারবে না? আমার মাওলার হুকুম মানতে যাইয়া মহব্বতের কারণে কেন পর্দা আল্লাহর হুকুম ফরজ কেন আদায় করতে পারবে না? আমার মাওলার হুকুম ধনী যাকাত ঠিকমতো কেন আদায় করতে পারবে না? আমার রসুলের আল্লাহর হাবিবের রসুলের কেন সুন্নাত তরিকার উপরে চলতে পারবে না? এই জন্য বাজার এই রাস্তায় চলতে চলতে মাঝহাব ভিন্ন হইয়া যায়। আশিকারা মিল্লাত মাযহাব খোদাস, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস। বাসান আছে আশিকদের মাঝহাব সম্পূর্ণ ভিন্ন। আমরা তো বিভিন্ন কায়দায় তালাশ করি কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কিন্তু আশেকরা চিন্তা করে আমার মাওলা কোনটা খুশি আর আমার মাওলা কোন কাজে বেজার। যেই কাজে আমার মাওলা বেজার জীবন গেলে ওই কাজের কাছেও তারা যায় না, আর আমার মাওলা যেই কাজে খুশি জীবন গেল বান্দা বান্দি আসে কোনোদিন ওই কাজ সারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মাহফিল আমার মালিক যখন নিয়ে আসছেন বেহুদার সময় নষ্ট করবো না বাজান, চলাফেরার ভিতরে জেকেরে ফেকেরে থাকো, ঠিক মতো খেয়াল সহকারে আমার মাওলার জেকের করো। ওলামায়ে কেরাম হক্কানিরা বয়ান রাখবেন, খেয়াল সহকারে শোনো আমল করার চেষ্টা করো, আর খেয়াল সহকারে মাওলার জেকের করো, কারণ আমার মাওলার জেকের বেশি বেশি যদি করো আমার মালিক ওই বান্দা বান্দির জন্য হইয়া যায়। আনা জালি সুম্মান জাকারনি, বান্দা বান্দি যখন বৈশে বৈশে আমার মাওলার জেকের করে আমার মালিক কুদরতিভাবে বান্দা বান্দির সঙ্গে বৈশে যায়। বান্দা বান্দি যখন আমার মাওলার জেকের করে আমার মাওলা মানে বান্দা বান্দির জেকের ডাকে সারা দেয়। খেয়াল সহকারে আমার মালিকের জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা